وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء والله خبير بما تعملون والله خبير بما تعملون সকলে বলি আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম ওয়াজিবুল ইহতেরাম আল্লাহ পাকের বান্দা শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যেই আল্লাহ আপনাকে আমাকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে বাঁচিয়ে রেখে কোরআনের ছাত্র হওয়ার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য হাশরের মাঠে সুপারিশ করবেন ওই নবীর সুপারিশ পাওয়ার জন্য ওই নবীর শানে লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করে আমি মহা গ্রন্থ কোরআনুল কারীম খুলে আপনাদের সামনে কিছু কথা বলবো সর্বপ্রথম নিয়ত করব আমলের মানুষের আমলের ফলাফলের শেষ ফলাফলটা গ্রহণযোগ্য কারণ আল্লাহর রাসূল বলছে ইননামাল আমালু বিল খাওয়াতিম একটা লোক প্রথম অবস্থায় ভালো আমল করে কিন্তু কোনো কারণবশত শেষে যে সে বেঈমান হয়ে গেল প্রথম ভালো আমল করার কোনো ফলাফল রইল আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন যে ঈমানের সাথে আমলের সাথে যেন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়া পার করে পরকালে যেতে পারি সকলে বলুন আমিন আপনি আমি যা কিছু করি দেখে কে খবর রাখে কে আল্লাহু খাবীরুন বিমা তাআমালুন আল্লাহ পাক বলেন আল্লাহ খবর রাখে তোমরা যেই আমল করো এখানে তাফসীর মাহফিলের আয়োজন করা হলো দোকানে কে বসে রইছে এটা কার কাছে খবর আছে ফেসবুক সামনে নিয়ে কে বসে আছে বাড়িতে কে খাতা মুড়া দিয়া ঘুমাইতেছে এই খবর রাখছে কে মানুষের জীবনের পরিবর্তন হইতে সময় লাগে না জোরে বলুন
হাদিসে পাঁচ থেকে একটা ছোট ঘটনা শুনাই বহু কালের আগের ঘটনা আল্লাহর এক বান্দা মানুষ হত্যা করত একদিন মনে মনে ভাবল একজন না দুইজন না 99 জন মানুষ হত্যা করলাম দেখি আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা একজন পাদ্রীর কাছে গেলেন যে বললেন আমি যদি তওবা করি আল্লাহ তওবা কবুল করবে আমি তো 99 জন লোককে হত্যা করলাম তখন পাদ্রী বলল তোমার তওবা কবুল হবে না কারণ তুমি 99 জন লোককে কি করছো তার মেজাজ গরম হয়ে গেল বললেন 99 জন ছিল তোমারে দিয়া 100 জন পূরণ করব সাথে সাথে হত্যা করে ফেলল পাদ্রীকেও হাদিসে পাকের ভিতরে আছে 100 হত্যা শেষ হয়ে গেল আল্লাহর বান্দা এখনো কিন্তু নৈরা শয় নাই আল্লাহ ডাক দিয়া বলতেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলছে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না আল্লাহর দয়া মায়া রহমত যদি না থাকতো আমরা এখানে আসতে পারতাম বলেন এখানে নিয়ে এসেছেন কে যারা এখনো আসে নাই তাদের কাছে আকুল আবেদন হচ্ছে এই আল্লাহর রহমতের নিচে এসে আপনি কোরআনের ছাত্র হয়ে যাবেন আমার সামনে কোরআন আপনাদের সামনে কোরআন কুরআন যেহেতু মহান আল্লাহর বাণী এই আল্লাহর বাণী সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব এই কিতাবের নাম হচ্ছে কুরআন যেহেতু কুরআন সামনে আছে আমরা অন্য কোনো কিছু ফরোয়া করব না এই কুরআনের মহব্বতেই তাফসীর মাহফিলে উপস্থিত হয়ে যাব জোরে বলুন কথা ঠিক কিনা আল্লাহর গোলাম একজন নেককার মানুষকে বললেন আমি যদি এখন তওবা করি মহান আল্লাহ আমার তওবা কবুল করবে কি নেককার মানুষ বললেন হ্যাঁ তুমি যদি আল্লাহর কাছে তওবা করো মহান আল্লাহ তোমার তওবা কবুল করিয়া তোমাকে ক্ষমা করিয়া দিবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুহু আল্লাহ নির্দেশ দিয়া বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর বান্দা সাথে সাথে তওবা করলেন আল্লাহ 100 হত্যা করলাম এখন আমি আপনার কাছে তওবা করলাম আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন আমার তওবা কবুল করে আমাকে ক্ষমা করেন আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলতেছে ফাফিরু ইলাল্লাহ এ বান্দা তুমি গুনাহগার আমার কাছে আসো এ বান্দা তুমি যতই দূরে থাকতে চাও না কেন তোমাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে আল্লাহর কাছে আসার জন্য এই এলাকায় যত পুরুষ আছে একজন পুরুষও রাস্তাঘাটে থাকবেন না এই এলাকায় যত যুবক আছে একজন যুবক রাস্তাঘাটে থাকবেন না বাড়িতে থাকবেন না এখনই এই তাফসীর মাহফিলে এসে যাবেন দেখেন 100 খুনির ক্ষমা কিভাবে হয়ে যায় সেই খুনি আল্লাহর কাছে তওবা করিয়া চোখের পানি ফালায়া বলতেছে রব্বুল আলামিন আপনার কাছে তওবা করলাম আপনি আমার মানুষ হত্যা গুনাহ ক্ষমা করিয়া দেন নেককার মানুষটায় ডাক দিয়া বলতেছে অমুক জায়গায় অমুক এলাকায় গেলে নেককার মানুষ পাইবা ওই নেককার মানুষের সঙ্গে যখন তুমি মিলে যাবা আরো তুমি আল্লাহওয়ালা হইতে পারবা তওবা করিয়া রওনা দিছে নেককার মানুষের কাছে যাওয়ার জন্য পথিমধ্যে আল্লাহ তাআলার বান্দার হায়াত শেষ হয়ে গেছে মৃত্যু হয়ে গেল
মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন ফেরেশতা এসে যায় মালাকুল মউত ফেরেশতা প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে ঘোরে কোন দিন জানো মালাকুল মউত ফেরেশতা আপনাকে আমাকে খপ্পর করিয়া দরিয়া রূহটা নিয়া যাইবে আপনিও জানেন না আমিও জানি না এই কারণে ফরিস্তা থাকা লাগবে কিনা জোরে বলেন লাগবে কিনা আল্লাহ পাক বলেন কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কুনু রব্বানিকিন তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও পৃথিবীর কোন জায়গায় শান্তি পাওয়া যায় না একটা জায়গায় শান্তি পাওয়া যায় সেটা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিগালে আল্লাহ ওয়ালাদের সংসর্গে আসলে শান্তি পাওয়া যায় গড়ে শান্তি পাওয়া যায় না বাজারে গেলে শান্তি পাওয়া যায় না কোন কাজে কর্মে গেলে শান্তি পাওয়া যায় না একটা জায়গায় শান্তি পাওয়া যায় কুনু মাআস সাদিকিন নেককারদের সঙ্গে আসার লগে লগে মহান আল্লাহ বান্দাকে শান্তি দিয়া দেয় আপনারা সবাই নেককার মানুষ আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল আপনাদের এলাকায় কেউ যদি মারা যায় কি বলবেন পারেন কিন্তু আলোচনা না থাকার কারণে ভুলে গেছেন বলেন না কেউ মারা গেলে কি বলবেন এই তো সবাই পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাগজ কাট কর গুরিহি বানায়া উড়া মাওলার হাওয়ামে গুরিহি বেসারা ক্যা করে গা রশি মেরে হাত মে আমরা পৃথিবীতে যে যেদিকে যাই না কেন যা কিছু করি না কেন একদিন যখন আল্লাহর হুকুম এসে যাবে মালাকুল মউত ফেরেশতা আপনার আমার রূহ দরিয়া টান দিবে কেহই ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবো না আল্লাহ রসুল বলেন কুল্লু আবদিন প্রত্যেকটা বান্দা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি ওই অবস্থায় উত্থিত হবে যে অবস্থায় বান্দার মৃত্যু বরণ হয়েছে আপনি আমি যদি রসুলের সুন্নাত তরিকা পালন করিয়া অবস্থায় মৃত্যু বরণ করি ওই অবস্থায় আপনার আমার মৃত্যু হবে এই কোরআন শুনতে শুনতে কোরআন পড়তে পড়তে যদি আপনি আমি মৃত্যু বরণ করি সেই অবস্থায় আপনার আমাকে হাসরের মাঠে উঠানো হবে অতএব আল্লাহ রসুল বলেন ইন্না নাফসান লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা কোন প্রাণী মরবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক পূর্ণাঙ্গ না হবে রিজিক শেষ হয়ে যাবে কোথায় ফেরেশতা তালাশ করিয়া তার রিজিক পাবে না তখন মৃত্যুবরণ করতে হবে ফেরেশতা আসিয়া মন খারাপ করিয়া বলবে পৃথিবীর সব প্রান্তে তালাশ করিয়া দেখলাম তোমার কোনো রিজিক নাই আর তুমি পৃথিবীতে থাকতে পারবে না দেখেন এই দুনিয়া ছাড়তে হবে তবে এই দুনিয়াতে আপনার আমার নফসটাকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দেন নফসেরা আবাকে দরজান্দা কুনি হারসে ফরমাইয়া ফেলাবে আকুনি আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে দিলাম প্রশ্নটা হলো আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিছে সেই হিসাবে আমি আপনি আল্লাহকে কি দিতেছি এটা ভাবার কথা কিনা জোরে বলেন আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ পৃথিবীর সব মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ শুধু ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে ইমানদার
তোমাদেরকে যেন হালাক না করে ধ্বংস না করে তোমাদের মাল তোমাদের সন্তান আমার শরণ থেকে এ দুনিয়ার মানুষ পানি পানির সঙ্গে মেলে আগুন আগুনের সঙ্গে মেলে ভালো মানুষের সঙ্গে মেলে নামাজি নামাজির সঙ্গে মেলে তাবলীগ জামাতের ভাইরা তাবলীগ জামাতওয়ালাদের সাথে মেলে জামাতি ভাইরা জামাতিওয়ালাদের সাথে মেলে মুসলমান মুসলমানের সঙ্গে মেলে আল্লাহওয়ালা লোকগুলা কোরআনের সাথে মিলে ওলামায়ে কেরামের সঙ্গে থাকে যারা ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন আল্লাহওয়ালা লোকদের সঙ্গে থাকবেন তারা আল্লাহওয়ালা লোকদের সঙ্গে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার সাদৃশ্য থাকবে তার থেকেই সে হবে এই এলাকার প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা বৃদ্ধ মুরব্বীদেরকে আল্লাহ যেন আল্লাহওয়ালা বানায়া দেয় জোরে বলবেন আল্লাহুম্মা আমিন ও দুনিয়ার মানুষ বুরহানউদ্দিনের মুসলমান এই দুনিয়া কার জন্য থাকার জায়গা না থাকা যাবেও না তবে আবারো বলতেছি কি কারণে আসছি কি করিতেছি নতিজা ফলাফল কি হবে কেহুরি জানা নাই ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ওই ঘটনাটা ভুলি নাই আমি আপনারা বলছেন কি না আমি জানি না ওই আল্লাহর বান্দা যে ফতিমধ্যে মৃত্যুবরণ করলো দুই দল ফেরেশতা আগমন করলো এক দল ফেরেশতা হলো রহমতের ফেরেশতা আর এক দল ফেরেশতা হলো আযাবের গজবের ফেরেশতা গজবের ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে দুই দল ফেরেশতারা তর্ক চলতেছে কথা কাটাকাটি হইতেছে বলতেছে এই লোকটা 100 জন লোককে খুন করছে এখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব আযাবের ফেরেশতারা বলতেছে আর রহমতের ফেরেশতারা বলতেছে এই লোকটা যদিও 100 জন লোক খুন করছে কিন্তু আল্লাহর কাছে তওবা করলো আল্লাহ তওবা করলে বান্দার সব গুনাহ মাফ করিয়া দেয় বললেন ঠিক আছে কিন্তু নেককার লোকদের কাছে যাইতে পারে না এই কথা বলার পর মহান আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতাদের কাছে ইলহাম হয়ে গেল ও ফেরেশতারা এই বান্দা যেখানে সেখান থেকে মাফ দাও তাই সে যেখান থেকে তওবা করেছে সেই জায়গাটা দূরে না ধারে আর যেই নেককারদের কাছে যাইতেছে তারা ধারে না দূরে যদি নেককাররা ধারে হয় তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে আর যদি নেককাররা দূরে নেককার লোকেরা এই জায়গা থেকে ওই যেখান থেকে তওবা করে রওনা দিছে সেই জায়গাটা যদি ধারে হয় তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে ফেরেশতারা মাপ দিবে এই অবস্থায় ওই বান্দাটা ছিল মূলত ওই নেককার লোকদের থেকে দূরে আল্লাহ জমিনকে হুকুম করলেন ও জমিন আমার এই বান্দা তওবা করছে তওবা করার কারণে জমিন তুমি এখান থেকে লম্বা হয়ে যাও আর পিছন দিয়া জমিকে বললে তুমি খাটো হয়ে যাও বলেন আল্লাহর হুকুম জমিনে মানে কিনা জোরে বলেন মানে কিনা আল্লাহর হুকুমে নেককার বান্দাদের কাছাকাছি জমি ছোট হয়ে গেল পিছন দিক দিয়া জমিন বড় হয়ে গেল ফেরেশতারা যখন মাপ দিল দেখেন নেককার বান্দাদের কাছাকাছি সাথে সাথে আল্লাহ ওই রহমতের ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন রহমতের ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে গেল